হাই বন্ধুরা, গুরুকুল রাজবাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে সার্টিফিকেট তৈরি করা যায়। তো চলুন প্রথমে আমরা সার্টিফিকেটটা তৈরি করার পদ্ধতিটা দেখি। প্রথমে আমরা এমএস ওয়ার্ডটা ওপেন করি। এই যে দেখুন, এমএস ওয়ার্ডটা আমরা প্রথমে ওপেন করলাম। তারপর ওপেন করার পর প্রথমেই পেজ সেট আপ করে নেবেন। প্রথমে যাব আমরা লেআউট, তারপরে এই যে পেজ সেট আপে ক্লিক করলাম। তারপরে দেখুন এই যে টপ বটম লেফট রাইট, এখানে আমরা একদম ছোট করে দেবো, 0.3 করে দেবো, 0.3। সব পাশে বেশি একটা জায়গা লাগবে না, বিধায় 0.3 আমরা করে দেবো, 0.3। এই পাশেরটাও 0.3, আপনারা এখানে লিখেও দিতে পারেন। এখানে যদি মনে করেন হাতে লিখে দিতে হবে 0.3 ইঞ্চি। দেওয়ার পর এই যে এখান থেকে দেখুন ল্যান্ডস্ক্রিপে দেবেন। এই যে ল্যান্ডস্ক্রিপ, ল্যান্ডস্ক্রিপ মানে আড়াআড়ি হয়ে যাবে, পেজটা যে ঘুরে যাবে। দেখুন এই যে পেজটাকে এখানে প্রিভিউ দেখাচ্ছে, এই যে দিলেই এই পেজটা এরকম আড়াআড়ি হয়ে যাবে। এবং পেপার সাইজটা আমি এখানে পেপার সাইজটা আপনারা যেভাবে দেবেন, এই যে 8x11.5, ঠিক এই অবস্থায় ওকে দিয়ে দিলাম। এই যে দেওয়ার পরে ও বলতেছে ফিক্সড করে দেবেন, হ্যাঁ আমি ফিক্সড করে নেবো। ফিক্সড থাকা অবস্থায় এই যে ওকে দিলেন, দেখুন এই পেজটা 8x11 ঠিক হয়ে গেছে। এখন আমরা এখানে গুরুকুল রাজবাড়ি নামে একটা জলছাপ দেবো, লেখা জলছাপ দেবো। তো জলছাপ দিতে গেলে আমাদের প্রথমে চলে যেতে হবে এই যে ডিজাইন, তারপরে দেখুন এই যে ওয়াটারমার্কস, ওয়াটারমার্কস, তারপরে এই যে কাস্টম ওয়াটারমার্কস, এখানে যাবেন। এখানে যাওয়ার পর এখানে পিকচারও দেওয়া যায়, যে পিকচার দিলে পিকচার দেবেন। আর যেহেতু আমরা টেক্সট দেবো, এই যে টেক্সট ওয়াটারমার্ক লিখে দেবো। তো এখানে আমরা টেক্সটটা লিখব রাজবাড়ি, গুরুকুল রাজবাড়ি, গুরুকুল রাজবাড়ি। এটি লেখার পর এখানে এই যে অ্যাপ্লাই দিয়ে দিলাম, দেখুন এই যে লেখা চলে আসছে, এই যে গুরুকুল রাজবাড়ি। তারপরে ও ক্যান্সেল দিলাম, এই দেখুন গুরুকুল রাজবাড়ি। এখানে সুন্দরভাবে আমাদের এই সার্টিফিকেটে লেখা চলে আসছে। এখন আমরা এখানে সার্টিফিকেটগুলো সুন্দর করে লিখব। তো প্রথমে আমরা দেব যে মোস্ট, যেটি আমরা দেই এখানে সাইজটা বড় করে নেব। এই যে দেখুন সাইজটা আপনারা বড় করে নেবেন, প্রথমে 20-এর বড় দেবেন। যে এখানে লিখি মোস্ট, MOST, সব বড় হাতে দেবেন, ক্যাপিটাল লেটার MOST, মোস্ট IMPROVER, ইমপ্রুভার। তো এখানে দেওয়ার পর দেখুন আমি ঠিক লেখার কাছে কাছে দেব, সেই জন্য আমি এইখানটায় নিয়ে নিলাম। এবং যথারীতি শিফট চাপে ধরেন, এই যে স্পেস বার চাপ দিয়ে মাঝখানে নিয়ে আসবেন, অথবা শিফট চাপে ধরে নিতে পারেন, অথবা যদি মনে করেন যে না আমি শিফট চাপে ধরে নেব না, এখান থেকে একেবারে সরাসরি মাঝে নেব, সেই ক্ষেত্রে করতে পারেন। এটা এখানে রেখে এই দেখুন এই যে এখানে, এই যে এখানে সেন্টার, এই যে সেন্টার দেওয়ার সাথে সাথে সেন্টার হয়ে যাবে। তারপর এখান থেকে যদি সাইজ, লেখার সাইজ চেঞ্জ করেন, এই যে এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, এখান থেকে বিভিন্ন স্টাইলগুলো আপনারা দিতে পারবেন। তা আমি এই স্টাইলটা দিলাম, এখানে দিয়ে আরও বড় দিলাম, দেখুন যেহেতু লেখা বড় হতে হবে, এই যে বড় দিলাম। আচ্ছা, পরেরটায় আবার যাই যে দিস অ্যাওয়ার্ড ইজ প্রেজেন্টেড টু, বুঝছেন? এখানে প্রেজেন্টেড কার বরাবর হবে, আমি দিলাম গুরুকুল রাজবাড়ি, গুরুকুল রাজবাড়ি। আচ্ছা, গুরুকুল রাজবাড়ি, এটি যদি আমি অন্য ফন্টে দিতে চাই তাহলে আবার ঠিক একই অবস্থায় আপনি অন্য ফন্টগুলো নিয়ে নেবেন। এই যে এখানে দিলেই ধরলেই দেখবেন যে সেই ফন্টগুলো দেখাচ্ছে, আপনি যে কোনো এখান থেকে দিয়ে দেখবেন। হ্যাঁ, নর্মালি আমি এটি দিলাম, এটাও দিতে পারেন, আপনারা যদি মনে করেন যে এইগুলো দিতে পারেন, তাহলে সৌন্দর্য যেটা ভালো মনে হয় আপনারা এক এক করে দিয়ে দেখবেন। আমি এটি দিই নর্মালি যে ফন্টটা। আচ্ছা, এখান থেকে যদি কালার করতে চান সেই ক্ষেত্রে কী করবেন, এই যে এখানে এটা হচ্ছে কালার দিবেন, এই দেখুন কালার, যে কোনো কালার যদি দিতে চান যেটা ভালো হয়, এই যে নীল, হ্যাঁ আমি এই নীলটাই দিলাম, এই যে নীলটা দিয়ে এই কালারটা দিয়ে। আচ্ছা, বড় যদি করে এখানে যদি আন্ডারলাইন দিতে চান সেই ক্ষেত্রে, এই দেখুন এখানে আন্ডারলাইন, অনেকগুলো আন্ডারলাইন আছে, এই দেখুন এখানে দিয়ে এটা দিতে পারেন, এটা দিতে পারেন। হ্যাঁ, এই ছোটো করে এই আন্ডারলাইনটা ভালো দেখা যায়, এটা দিতে পারেন, ডবল আন্ডারলাইন দিতে পারেন। হ্যাঁ, তাহলে এই ডটেরটা দিয়ে দিলাম আমি।
আচ্ছা, এখান থেকে আরো বড় করবেন, যেহেতু নামটা আরো সাধারণত আরো বড় হয়। এই যে দেখুন, আরো বড় দিয়ে দিই, হয়েছে? নামটা সাধারণত বড় হয়, এই যে এখানে দিয়ে নামটা বড় দিবেন। ঠিক একই অবস্থা, এখান থেকে আবার ছোট করে দেবেন, একদম ছোট করে দিয়ে 20 বা 22, দেখুন এই পাশে, এই যে লেফট কর্নারে নিয়ে আসলাম, লেফট কর্নারে নিয়ে আসে এখানে আমরা লিখে দেব রাইটিং বাই WRITEN, রাইটিং বাই। তারপরে দেবো হচ্ছে কম্পিয়ার্ড বাই, তারপরে CONTROLLER, কন্ট্রোলার বাই। তো এইখানে এই তিনটে জিনিস দিতে গেলে এই যে স্পেস বার দিয়ে এটা সরাই দেবেন, হ্যাঁ দেখুন আন্ডারলাইন চলে আসছে, আগে আন্ডারলাইনটা উঠাই দেন, এই যে বড় থাকা অবস্থায় আন্ডারলাইন ক্লিক করলে দেখুন চলে গেছে। সেই তিনটে আমি মাঝে তিনটে বরাবর এই যে নিয়ে নেবো, এটা কোনায় দিয়ে দিই, এই যে দেখুন তিনটে কোনায় চলে গেছে। এখন যদি এখানে একটা দাগ দিতে চান, যে সিগনেচার হবে, যারা রাইট হ্যান্ড বাই যে সিগনেচার করবে তারা, বা যারাই সিগনেচার করুক, সিগনেচার করতে গেলে এখানে একটা দাগ দিতে হবে উপরের দিক। সেই উপরের দিক দাগটা কীভাবে দেবেন দেখুন, উপরেরটা দাগ দিতে গেলে প্রথমে এই যে ইনসার্টে যাবেন, তারপরে যে শেপে যাবেন, শেপে যাওয়ার পর এই দেখুন এখানে এই যে দাগ আছে, এই যে দাগটা নিয়ে এই যে এখানে টান দিলে দেখুন দাগ হয়ে গেছে, এই যে এখানে শেপ চাপে ধরে নেবেন, তাহলে সোজা দাগটা হবে, এই দেখুন। ঠিক একই অবস্থায় এটা যদি আরেকটু বড় করতে চান, এই দেখুন আরেকটু শেপ চাপে দিয়ে আরেকটু বড় করে দিলাম, যাতে তিনটেই আমি এক মাপে দিতে পারি। এখন এইটাকে এই যে ব্লক থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ধরবেন, চেপে ধরে এই যে এখানে নিয়ে যাবেন ঠিক মাপে, আবার আরেকটাকে আবার কন্ট্রোল চেপে ধরে এখানে নিয়ে ঠিক মাপে এই যে বসাই দেবেন, এই যে তিনটাই বসাই দিলাম। তো দেখুন এই যে হয়ে গেছে কিন্তু এখানে। এখন আর একটু এখানে থেকে আমি একটা এই যে ব্যাকা করে একটা লিখবো, সেটা হচ্ছে এটাও লিখি। তো এটা লিখতে গেলে তো প্রথমে ইনসার্টে যাবেন, তারপরে যে ওয়ার্ড আর্ট, তারপরে এই যে ব্যাকা, এটা দিয়ে আমি এখানে লিখি যে সার্টিফিকেট, TIFICATE, সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট, ACHIEVEACHIEVEMENT, অ্যাচিভমেন্ট। প্রথমে সি লেখাটা বড় দেবেন। আচ্ছা, এইখানে আপনি এই যে বিভিন্ন ডিজাইন করতে পারেন, লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারেন, কালার করতে পারেন, এই যে অনেকগুলো ফ্রেম আছে দেখুন, এখান থেকে যদি এইটা নেন, এখান থেকে এটাও নিতে পারেন, তারপরে এখান থেকে দেখুন অনেক ডিজাইন আছে, যদি মনে করেন যে হ্যাঁ আমি এটা নেই তাহলেও নিতে পারেন, যে কোনো একটা নিয়ে নেবেন আপনারা, এই যে বিভিন্ন স্টাইলের দেখুন, এই যে দিয়ে এটা নিয়ে নিলাম। তো এটা নেওয়ার পর এখান থেকে যদি একটু ব্যাকা করে দিতে চান, তাহলেও এই যে ব্যাকা করতে পারবেন, হয়েছে? বোল্ড দিতে পারবেন, হ্যাঁ। তো এই যে আপনার ইচ্ছা মতো ই করে দিবেন আর কি। তো আমি একটু সোজাই রাখলাম, তারপর ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এই যে দেখুন চলে আসছে। তো এইটাকে সরাইতে গেলে আমাদের এই যে এখানে টিপ দিতে হবে, এই ফরম্যাট থাকা অবস্থায় ওয়ার্ক টেক্সট, তারপরে ফন্ট ইন, এই যে ফন্ট ইন টেক্সট, এটি দেওয়ার পর দেখুন সরবে, এই যে কোনো জায়গায় এখন সরে আসতেছে লেখাকে। এখন যদি এই যে টান দেন, এখন যদি এই যে ধরে টান দেন, দেখুন এই যে সুন্দর করে এখন বড় হবে, এই যে আমি গোল করে বড় করলাম, এই দেখুন, হ্যাঁ এই যে এখন যতটুকু আমার দরকার ঠিক সেই মাপে আমি এখানে বড় করতে পারবেন। আবার যদি কালার করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। আচ্ছা, এখন এই দেখুন পুরো পোড়াটা হয়ে গেছে। তো আমি এখানে একটা বর্ডার দেব, বর্ডার দিতে যাচ্ছি। তো বর্ডার দিতে গেলে প্রথমেই আমাকে এই যে চলে যেতে হবে লে আউট, দেখুন বর্ডার দিয়ে লে আউট, তারপরে এই যে পেসেটা, হ্যাঁ পেসেটাতে চলে আসবো, তারপর এই যে লে আউটে ক্লিক করার পর বর্ডারে চলে আসবো। বর্ডারে থাকা অবস্থায় এখন দেখুন এই যে আর্টের নিচে বিভিন্ন বর্ডার আছে, আর যদি দাগ দিতে চান এখান থেকে, এই যে কোনো দাগ দিতে পারেন, আমি এখান থেকে একটা বর্ডার দিয়ে দিই, এই যে বিভিন্ন বর্ডার, এই দেখুন এখান থেকে আমি এই বর্ডারটা নিলাম, দেখতে সুন্দর লাগে। আচ্ছা, এই বর্ডারটা নিয়ে সাইজ ছোট করে দেবেন, সাইড চিকুন করে নিয়ে ওকে দিলেই এই দেখুন বর্ডারটা হয়ে গেছে, সুন্দরভাবে বর্ডারটা হয়ে গেছে। তো এখন এখানে আমি একটা মনোগ্রাম দিতে যাচ্ছি, এই যে মনোগ্রাম দিলে গেলে প্রথমে আপনারা গুগলে চলে যাবেন, গুগলে যে মনোগ্রামটা নিয়ে আসবেন, ব্যাচটা প্রথমে গুগলে যাব, গুগলে যে আমরা লিখি সার্টিফিকেট, সার্টিফিকেট রিবন, এই যে এটা
সার্টিফিকেট রিবন আনার পর এখানে দেখুন বিভিন্ন সার্টিফিকেটের যে রিবন আছে এখানে ছবিতে যাবেন। এই যে ছবিতে যাওয়ার পর, ছবিতে যাওয়ার পর আপনার ইচ্ছা মতো এই যে দেখুন অনেকগুলো সার্টিফিকেট যে আছে, হ্যাঁ এই যে রিবন দেখছেন, এখান থেকে অনেক সুন্দর সুন্দর রিবন আছে, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নিয়ে নেবেন। আমি এখান থেকে দেখি কোনটা নেওয়া যায়, তো এই যে এটা নিলাম, এই যে এটা ধরেন এই রিবনটা নিয়ে নিলাম। এখানে ডবল ক্লিক করার পর এই যে ডাইন বাউস ক্লিক করার পর সেভ অ্যাজ, হ্যাঁ এটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ঠিক এই যে দেখুন ডেস্কটপে যে এটা আমরা সেভ করে দেই, ডেস্কটপে সেভ করি সার্টিফিকেট টিআইএফ আই আইসি এটি সার্টিফিকেট হাইফেন ওয়ান নামে, ওয়ান নামে দিয়ে এই যে সেভ করলাম। দেখুন সেভ হয়ে গেছে, কিন্তু আমার এখানে আমরা এখানে বার হয়ে যাই, আবার এখান থেকে নিয়ে আসি। এই যে প্রথমে সার্টিফিকেটটা আনতে গেলে এই যে ইনসার্টে যাবেন, ইনসার্টে যাই পিকচারে ক্লিক করব, তারপর এখান থেকে এই যে ডেস্কটপে যাব, ডেস্কটপে যাবে দেখুন এখানে আমি সেভ করে রেখেছি। একটু দেখি সার্টিফিকেট ওয়ান নামে কিন্তু একটু আগে সেভ করেছি, এই যে এটা, এই দেখুন এটা সেভ করছি। এখন এইটা দেওয়ার সাথে সাথে দেখুন লেখাটা সরে গেছে। সেই ক্ষেত্রে আপনারা এই অবস্থায় রাইট মাউস ক্লিক করবেন, রাইট পার্ট কিছু এই যে ওয়ার্ক টেক্সট, তারপরে এই যে ফন্ট ইন টেক্সট এখানে ক্লিক করলেই ও সব কিছু ফিরে আসবে, হ্যাঁ ওর সাইজগুলো ঠিক হয়ে আসবে। এই অবস্থায় ছোটো করবে এই যে যতটুকু দরকার। আমি ব্যাসটা এই দেখুন আপনারা এইখানে ব্যাসটা বসাই দেবেন, আচ্ছা ব্যাস যে কোনো জায়গায় আপনারা যদি বসাতে চান সেখানে বসাতে পারবেন, এই দেখুন। আর এই লেখাটা যদি মনে করেন যে আইটু উপরে দেবেন তাও দিতে পারেন, এটাও উপরে উঠাতে পারেন, এই যে হ্যাঁ এইটা যদি আরও উপরে উঠাতে চান সেটা দেখা গেলো যে এখান থেকে আপনারা উপরে এই যে উঠাই দিলেন, আর এইটা আর একটু নিচে নামে দিলেন, ব্যাসটা এখানে বসাই দিলেন, এই দেখুন ব্যাসটা ঠিক এখানে আপনারা ব্যাসটা একটা ব্যাস বসাই দিতে পারলেন, এই যে হয়েছে। আর এটা কন্ট্রোল চেপে ধরে আবার একটা কপি করে আমি ব্যাস এই পাশে আরেকটা ব্যাস বসাই দিলাম, আচ্ছা। তো এইভাবে যে কোনো যদি লেখাটা মাঝখানে এইখানে দিতে চান তাহলে আরও ভালো হয়, তো ব্যাসের মাঝখানে থাকলে ভালো হয়। তো দেখুন আমি লেখাটা এইভাবে দিবেন তাহলে লেখাটা আরও ভালো হয়, এই যে এইটিকে ছোটো করে দেবেন, হ্যাঁ এটিকে নিয়ে আমি আর একটু ছোটো করে দিই, এই যে এখান থেকে ছোটো করা যায়, এই যে দেখুন সাইজ, তারপর এখানে এই যে এইটা দিয়ে দেখছেন এইখানে চলে আসলো আমরা ব্যাসটা ঠিক এখানে মাপে, আমি ব্যাসটা মাপে লেখা সোজা সুদি ব্যাসটা দিলে এই যে চলে আসলো, এই যে ব্যাসটা এখানে দিলাম, আবার এটারও তাই ঠিক এখানে নামায় দেখুন, যদি মনে হয় আর একটু ব্যাসটা বড় করে দেবো, এটা এ করে আর একটু বড় করে দিতে পারেন, এই যে যদি একই মাপের চান তাহলে সেই ক্ষেত্রে মুছে দিয়ে এই যে এটি বড় করে সেটা এটা জাস্ট কপি করে নিয়ে এখানে বসাই দিবেন, তাহলে ব্যাসটা তাহলে ভালো সুন্দর হবে। এই যে কন্ট্রোল চেপে ধরে এই যে এখানে কন্ট্রোল চেপে ধরে একই মাপের হয়ে গেল, এই দেখুন এই যে ব্যাস, এই যে এখানে দিয়ে দিলাম এবং এই যে সার্টিফিকেটটা হয়ে গেল দেখছেন। এখানে যদি লেখাটা আর এই যে লেখা আর একটু নিচে দিতে চান সেই ক্ষেত্রে এন্টার দিবেন, এখানে তারা সিগনেচার করবে। তো বন্ধুরা এইভাবেই সুন্দর সুন্দর সার্টিফিকেট তৈরি করা যায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যেন নতুন নতুন ভিডিওগুলো আমি আপনাদের মাঝে সহজে দিতে পারি। আর যদি কোনো প্রশ্ন থাকে এই সার্টিফিকেটের ব্যাপারে তবে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। আজকের মতন এখানে বিদায়, ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।